নাসরিন আখতার নবীজির প্রতি সালাম কিভাবে দেব বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে সেগুলো সঠিক কি না রাসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত প্রেরণ করা তার জন্য শান্তির দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলহি আমতন সাল্লাহ আলহী আসার যে ব্যক্তি আমার প্রতি একবার দ্রুত পাঠ করবে আমার জন্য রহমতের দোয়া করবে একবার আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশবার বার রহমত নাজিল করবে আল্হুল্ আলমিন কোরআন হাকিবে বলেছেন ইন্দম আলাইকসল আলবী ইহল্দিন আমানুসলম আলি ওসল্লিম মুতসলিমা নিশ্চয়ই আল্লবুল আলমিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন আর ফিরেশ তারাও নবী করিম সাল্লাহ আসাল্লামার প্রতি দূর প্রেরণ করে থাকেন অতভেই মানদারগণ তোমরা নবী করিম সাল্লাহসাল্লামার প্রতি দূর প্রেরণ করো তার জন্য শান্তির দোয়া করো তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব সেই জায়গা থেকে তার প্রতি সলাাত এবং সালাম তথা দূরত বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত দুরুদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরুদ হল সেই দুরুদ যে দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার এবং সাহবায়ক রামকে অনেক সাহাবে জিজ্ঞাসা করেছেন রাসুল কোন দুরুদ আমরা পাঠ করব তখন তিনি সর্বোত্তম দূরদ হিসাবে যেই দুরুদের কথা বলেছেন সেটি ছিল দুরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পাঠ করে থাকি দূরুদ ইব্রাহিমের কয়েকটি ফরমেট রয়েছে কয়েকটি ভাষ্য রয়েছে হ্যাদিসে আমরা যে দুরুদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর আল্লাহামসাল্লাহ আলম মহম্মদ ওয়া আলা আলী মহম্মদ শেষ পর্যন্ত এই দরুদটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে বিধায় সবচেয়ে উত্তম দুরুদ হলো এই দুরুদ পাঠ করা আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দূরদটা একটি বড় যদি সংখ্যা কম হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে যেহেতু রসুল আকরাম সল্লা সাল্লাম থেকে রেকমেন্ডেড এটি এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দূরদগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দূরদের বর্ণা পাওয়া যায় সেগুলো দূরদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সল্লাহ আলহিহিউসাল্লাম যার অর্থ হলো আল্লাহ রব্বুল্লা আলমিন তাঁর প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন এভাবে প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দূর আলহি আলিহাস্লাম এছাড়াও আল্লাহ সাল্লহম্মদ বা আলা আলী মোহাম্মদ এভাবেও দূরত প্রেরণ করা যেতে পারে প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দূরদের কথা বলা আছে দূরদে লাখি দূরদে হাজারি দূরদে তাজ দূরদে তুনাজ্জিনা আরও অনেক রকমের দূরদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এ সমস্ত দূরদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দূরত পাঠ করলে এটা হয় অমুক দূরদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল্লাহ কাম সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরচুক দূরতগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না এবং সেই ফজিলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরদ পাঠের জন্য সবচেয়ে উত্তম হল ইব্রাহিম পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূরত অথবা সহস্রল বা সংক্ষিপ্ত কোনো আপনার পাঠ করতে পারেন এছাড়া যে কোনো ভাষায় আপনি বাংলা ভাষায় নবীশাল্লাহ আসলামের জন্য দোয়া করলে সেটা দূরদ হিসাবে গণ্য হবে অথবা যে কোনো ফর্মেটে যে কোনো ভাষ্যে নবী নবী সাল্লাহ জন্য যেন দূরপ্রেরণ করতে পারেন তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সে হতে হবে সেটি হতে হবে অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাল্লাহ আসালামের প্রতি এখানে যে সমস্ত ফর্মেটের দূরত দেওয়া আছে সেই দূরদূলাতে দেখা যায় এন এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাহ সালামের শানে যায় না যেটা আল্লাহ শানে যায় শির্ক পর্যায়ে চলে যায় তো এই ধরনের আপত্তিকর কথা মালা যেন না থাকে বিশেষ করে দূরদের অর্থ দেখে তারপর আপনি সে দূর পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট ফর্মেটের দূর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে আর বিশেষ কোনো ফর্মেটের দূরদ কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই বিনা অযুদ্ধ দূরত পাঠ করা যায় এবং সকাল বিকাল সন্ধ্যা শোয় অবস্থায় চলা অবস্থায় সর্ব অবস্থায় দুরুদ পাঠ করা যায় এছাড়া দুরুদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই